অবৈধ সম্পদ অর্জনের দায়ে কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি বজলুর রশিদকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 5 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের জেল দেওয়া হয়েছে। রোববার ঢাকা বিশেষ জজ আদালত 5 এর বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। এর আগে গত 22 সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2020 সালের 22 অক্টোবর মামলায় বজলুর রশিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। গত 26 আগস্ট মামলা তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক নাসিরউদ্দিন বজলুর রশিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে 3,14,35,902 টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে 2,981 বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। অ্যাপার্টমেন্টের দাম বাবদ 3,08,00,000 টাকা পরিশোধ করেছেন। তবে ফ্ল্যাটের দাম পরিশোধ করা ওই অর্থের কোনো বৈধ উৎসই দেখাতে পারেননি বজলুর রশিদ। পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেফ এক্সিট পেতে নির্বাচন ছাড়া কোনো গতি নেই বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর বিআইসিসিতে মেট্রো রেল লাইন এক চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বের অন্য দেশে যে পন্থায় নির্বাচন হয় বাংলাদেশে তার ব্যতিক্রম হবে না। লাঠি শোটা আর অগ্নিসন্ত্রাসের যে আভাস বিএনপি দিচ্ছে তা ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গুল সাহেবের সেফ এক্সিট দরকার, যেভাবে লাঠি শোটা নিয়ে নেমেছেন এবং আবারও অগ্নিসন্ত্রাসের আভাস দিচ্ছেন, এটা ভালো নয়, এর পরিণাম শুভ হবে না। আমরা এক্সিট করব না, আমরা ফাইটার, ফাইট করে এসেছি। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না বলে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে করা লিফট টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। একই সঙ্গে 30 অক্টোবর এই মামলা শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় 23 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিফট টু আপিল করতে বলা হয়। 25 আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতায়। জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 900 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা রয়েছে। নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 730 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের নিরাপদ দূরত্বে থেকে সৈকত ভ্রমণের জন্য সতর্ক করেছেন ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও সৈকতের কর্মীরা। মোংলা সমুদ্রবন্দর থেকে 775 কিলোমিটার দক্ষিণে অবস্থান করা নিম্নচাপটির কারণে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও ছোট নৌকাকে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস। অন্যদিকে নিম্নচাপটি 730 কিলোমিটার দক্ষিণে পায়রা সমুদ্র বন্দর থেকে অবস্থান করছে। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে, আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। সকাল থেকে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় নদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতায়। জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস।